আমরা এখন আবারও দিদির কাছে আসব। দিদি কোন গান করবেন? এখন আমি যে গানটি করব, অনেক অনেক আগের একজন গীতিকার, অনেক জনপ্রিয় গীতিকার, যার গান অনেক আমরা গেয়েছি আর কি, তো ওনার নাম আশকর আলী পণ্ডিত। আশকর আলী পণ্ডিত, আমার মনে হয় যে ওনার গান আমরা শুনেছি। হ্যাঁ, অনেক শুনেছেন, যেমন ডালেতে লড়ে চড়ি বইও, তারপর কি জ্বালা দি গেল মোরে, এরকম অনেক গান আমরা গেয়েছি এগুলি। তো এখন আমি ওনার একটি গান গিয়ে শুনি। নিশ্চয়ই। একশের পাবি দেশের খাবি, ঘর তিনি বিকি রঙর ফকিরারে, একশের পাবি দেশের খাবি, ঘর তিনি বিকি রঙর ফকিরারে, একশের পাবি দেশের খাবি, ঘর তিনি বিকি রঙর দিদি, একটু অন্য প্রসঙ্গে কথা বলি। গানটা শেখা শুরু করেছিলেন কার কাছে? আমি প্রথম গান করি আমার বাবা। আমার বাবা গান করতেন, অভিনয় করতেন, ওনার হাতে একটু একটু, তখন তত বড় হয়নি। তারপর কত বছর বয়স? তখন আমার 6-7 বছর বয়স। আপনার বাবার নামটা একটু বলবেন। আমার বাবার নাম প্রয়াত
বিজয়প্রসাদ সাহা। আচ্ছা, তারপর আমার যখন একটু একটু বুদ্ধি হয়, একটু বড় হই, আমি আমার শ্রদ্ধেয় দাদা শ্যামসুন্দর বৈষ্ণব, উনি আবার ওনার এক বোন, জ্যাঠতো বোন বা মাসিতো বোন এরকম হবে, উনি আমাদের বাড়ির পাশেই থাকতেন, তো ওনার বাড়িতে যেতেন উনি। ওইভাবে আমাদের পরিবারের সাথে সবার সাথে ভালো সম্পর্ক। তো আমি একদিন খুব কান্নাকাটি করছি, তখন উনি আমাকে হাত ধরে নিয়ে আসেন চট্টগ্রাম শহরে। তাহলে প্রেম সুন্দর তো আপনার গুরু ভাই? হ্যাঁ হ্যাঁ, গুরু ভাই না, ওনাকে দাদা ডাকতাম আমি, উনি আমার ভাইয়ের ছেলে। আচ্ছা, ভাইয়ের ছেলে। তবু আপনি আপনার বাবা নামটি উচ্চারণ করলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল, কারণ আপনার মতো এরকম একজন শিল্পী তিনি আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। প্রেম সুন্দর, তোমার গান শেখা কীভাবে শুরু, কোথায়? বাবার কাছে? বাবার কাছে প্রথমে একটি গান করেছিলাম, শিখিয়েছিলাম, তারপরে বাবা বলতো আর কি, তখন খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, তো বলতো চট্টগ্রাম ভাষা বলতো ইত্যাদি দ্বারা কিছুই তো না, মানে আমার দ্বারা কিচ্ছু হবে না, অভিমান করে বলতেন। তো আমার শ্রদ্ধেয় গীত পিতা যিনি সৈয়দ মহিউদ্দিন, আমাদের ফ্যামিলির একজন মেম্বার, এ কাকা বলেছে না, মানে বাবাকে বলতো আর কি, আপনি যাকে দিয়ে হবে না তাকে দিয়ে আমি করাবো, আপনার গান ওকে দিয়ে আমি ধরাবো, ওই করবে। ওইভাবে কাকার কাছে শিখেছি আমি। তোমরা তো পাঁচ ভাই? হ্যাঁ। অন্যরা গান করে? অন্যরা কেউ আমার মতন করে না। আচ্ছা, তুমি যেরকম ভাবে গানটাকেই একেবারে জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছো, অন্যরা ওইভাবে নয়? না, যাকে দিয়ে হবার নয় তাকে দিয়ে গান করালেন শেষ পর্যন্ত, তাই তো? কোন গান করবে তুমি এখন? হ্যাঁ সুপ্রিয়, আমি এখন যে গানটি করছি, এ গানটির কথা সুর আমার শ্রদ্ধেয় গীত পিতা সৈয়দ মহিউদ্দিন, আমি গানটি পরিবেশন করছি। বোহারাইলে বউ পাবি তুই, গাইডুর ফুইসা সারিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে, বোহারাইলে বউ পাবি তুই, গাইডুর ফুইসা সারিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে। সংসারত লাগিলে অবাবুয়ে মাইতে দিয়ে, মুখ তো বাইস দুন হইতে কিল্লে গজবিয়া, সংসারত লাগিলে অবাবুয়ে মাইতে দিয়ে, মুখ তো বাইস দুন হইতে কিল্লে গজবিয়া, বৌর ফিরিতে রং কেলাইব ফকেটে গরম থাকিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে। ফুটিও রে বাসাই বুল্লাই সাগুই হক তোমায়, রাস্তা লামি বিজ্ঞা গরের কেউ রে নশরমায়, ফুটিও রে বাসাই বুল্লাই সাগুই হক তোমায়, রাস্তাত লামি বিজ্ঞা গরের কেউ রে নশরমায়, পাতর বাসন ফুয়ারে দি নিজে হাতে বাসিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে, মাহারালে আর ফাতিহীন মাতা বাজ্যাই হাঁদিলে। সত্যি হাসি দইলে বউর গত দিলে জ্বর, ডাক্তর দেহাই আঙ্গুর আপেল ওষুধ কিনি দর, সত্যি হাসি দইলে বউর গত দিলে জ্বর, ডাক্তর দেহাই আঙ্গুর আপেল ওষুধ কিনি দর, মার বেলা কে কম লাগে তোর হনমতে সারিলে, মা
फातिनो माता बजे हां दिले महारले यार फातिनो माता बजे हां दिले सुरुर मारो हांते देखी फुली शोटें दोरी तेरे फुआरे बांधी नीते हाथों तो मोराई दोरी सुरुर मारो हांते देखी फुली शोटें दोरी तेरे फुआरे बांधी नीते हाथों तो मोराई दोरी माते फरे लाडीर बारी फुतोर फीडोर मारीले महारले यार फातिनो माता बजाय हांदीले महारले यार फातिनो माता बजाय हांदीले लगे पियाई तो पे गाइते होता हस बुए तो रे गाइल दिले यो न माती ता हस मारे लगे पियाई तो पे गाइते होता हस बुए तो रे गाइल दिले यो न माती ता हस सब होयले टेरफा बीजे बापुर बोझा बारीले महारले यार फातिनो माता बजे यहां दिले महारले यार फातिनो माता बजे हां दिले बोहारले बो फाबिती गाइजुरु फुशा सारीले महारले यार फातिनो माता बजे हां दिले महारले यार फातिनो माता बजे हां दिले महारले यार फातिनो माता बजे हां दिले सुप्रिय दर्शक প্রেম সুন্দরের গানের মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলের গানের আসর আমরা আজকে এখানেই শেষ করব। গানের একটি বিষয় হচ্ছে যে মা যদি একবার হারিয়ে যায় মাকে আর পাওয়া যায় না, মাকে যতটা সম্ভব যত্ন করা, মাকে মনে রাখা, তার ত্যাগকে মনে রাখা, এই বিষয় আমরা মনে করি যে আমরা সবাই সকল মায়ের প্রতি অবনত থাকব আমৃত্যু। আগামীকাল আবারও দেখা হবে চ্যানেল 24-এ হৃদয় জাগে মঙ্গল আলোকে অনুষ্ঠানে সকাল 6টায় এবং দুপুর 1টায় বসবে চট্টগ্রাম অঞ্চলের গানের আসর।